কিরে আমাকে এইভাবে বাসা থেকে বের করে দিল কে বাই কইরা দিল দিল ঠিক আছে আমগো এই মূল্যবান জিনিসটাও দিয়ে দিত কি তো মূল্যবান জিনিস এইটা এইটা তোর মূল্যবান জিনিস তোর এইভাবে সবার সামনে নেওয়া লাগলে এটা চল উঠ নতুন বাসা খুঁজতে দেব চল আর ভালা কিপটা বুড়ার কাছে যাই হোক তাও তো এই জেঙ্গারা পাইছি ল কি আর করার অন্য জায়গায় রুম খুঁজি গিয়া ও এইটাই কইতাছি রুম খুঁজতে দেব চল নো 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 আসো আমরা রোমান্টিক ওয়েদের একটা টিকটক ভিডিও বানাই কোন গানে ওই যে নতুন যে একটা গান ভাইরাল হইছে ব্যবসার তো পরিস্থিতি ওইটা আর ওইটা ব্যবসা না ব্যবসা আসো বাদ দাও যাই হোক ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তি 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 আই তি 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 বাপ দাদার আমলের স্মৃতি এই আল্লাহর ফোন চোর এই আমার ফোন এই আমার ফোন দিয়া দাও এই আমার ফোন দিয়া দাও চোর 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 চল ধরি আল্লাহর বলা ফোন দে তাড়াতাড়ি কোনো কাম বাজে নাই নাম্বারটা দেন রাতে কথা কমাই আজকালকার যুগে উপকার কইরা কোনো দাম নাই ল আমরা রুম খুঁজি গা আর আমরা বেচেলার আছি বেচেলারই ভালো মেয়েটার ভিতরে আমাকে যাওয়ার দরকার নাই ঠিক কইছিস তুই ল রুম খুঁজি গা না এনে বেচেলার ভাড়া দিনা না না হবে না কোন জায়গায় তো রুম পাইতাছি না ক এমনি করে কেমনে চলবো এই বাসাটা একটু দেখে যাই দেই তো পাইতে পারি এই এনে কি 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 সমস্যা আঙ্কেল ব্যাচেলার রুম ভাড়া হইব না আমরা ব্যাচেলার ভাড়া দেই না কে ব্যাচেলার ভাড়া দিবেন না কে ব্যাচেলার কি আপনার পিছন মারছে সারা দিন রোদে কুরবানজি মাথা মোটা গরম হয়ে গেছে কে আপনি বারে নে কোন যে ব্যাচেলার ভাড়া দিবেন না ফাইজলামি আই ব্যাচেলার ভাড়া দিতাছি কি হরে আ উ উরি বাবা রে মোর চলেন যা বাইরে এখন থেকে তোকে জানি নেক্সট টাইম এসে না দেখি আমাকে আগের বাড়ি আলাদাই ভালো ছিল ওর লগে বিয়া দেবি করে আমাকে অনেক ভুল হয়েছে আমরা তো এখন কোনো বাসাই পাইতেছি না ল দেখি আরো কোনো জায়গায় রুম পাই না কি আই থাম এমনে ঘুরতে ঘুরতে আমার নিচে সবকিছু ক্ষয় হয়ে গেল মানে জুতার সোল কিন্তু আমাকে এই ব্যাপার হইব না অন্য কোনো একটা উপায় দেখা লাগবে উপায় আরে আমার কাছে তো একটা উপায় আছে আমার সন্তানে এমন একটা বাবা আছে যে সবার সমস্যা সমাধান করে কিন্তু না আমি এরকম কোন বাবা টাবার কাছে যাবো না আমার এগুলার বিশ্বাস হয় না সবাই হন বন্ড আরে না বেটা তুই ভুল বুঝতাছ ও হাজারো প্রেমিক প্রেমিকারে ব্রেকআপ করায় দিছে হাজারো ঘরে থাকা মানুষে বাইরে বাই কইরা দিছে আর বাবার একটা বিশেষ গুণ আছে বাবা আম গাছ রে ডাব গাছ বানাই দেয় এইটাও কি বিশেষ গুণ আমি তো স্পষ্ট একটা পরকীয়ার ছাপ পাইতাছি এটা পরকীয়া দেখলি কোনে ঠিকই তো আছে তুই ভাই বাবার কাছে গেলে একলাই যা আমি ওরকম বন্ড বাবার বিশ্বাস করি আরে ল বেটা তুই যা তুই যাবি না না বুঝিস কিন্তু হ্যাঁ বুঝলাম যদি রুম পাই তাহলে দেখিস নি তোর মজা দেখামু রুম পাইলে তাহলে দুইজন একলগে থাকুম হ্যাঁ চান্দু যা তুই যা আমি এগুলো বিশ্বাস করি না যা জানো না ঠিক আছে থাকিস কিন্তু নে নে থাকবি কিন্তু বাবা এই বাবা বিদেশ থেকে বাংলাদেশে এসে যতই তাল বাহানা করো না কেন আমার ভন্ড বাবারে ডিস্টার্ব করো না বাবা 36 বছর ধরে করতেছে ধ্যান ইল বাবা হালার পোহালা তুই তো ভন্ড বাবা তোরে না আমি 6 মাস আগে বট গেছে নিচে দেখলাম এখন তুই তাল গেছে নিচে তাইলে তুই 36 বছর ধরে ধ্যান করতেছিস কেমনে তুই সমস্যায় পড়ে আমার কাছে আইসস জামনে অমনে বাবা আপনি কেমনে বুঝলেন আমি সমস্যায় পড়ছি হালার বলা তুই আমারে বাবাও কইতেছস আবার আমার অলৌকিক শক্তিতে সন্দেহ করস তোরা ব্যাচেলার বাসা খুঁজতেছস না বাবা আপনি কেমনে জানলেন আটি বাটি বাবা সব জানে বাবা কোন তো তাইলে দেশে আর কি কি চলতাছে দেশের মানুষ তো এখন বেস্তে আছে কো বাবা আমি তো বেস্তে না আমি তো এনে বই রইছি হালার বউ দেশের যে দামি দামি খাবার গুলা তোর আরো বেশি দামে খাইতেছস এটাই তো মনে কর বেস্তের খাবার খাইতেছস ও বাবা আপনি ঠিক কইছেন
তাইলে কোন দেই বাবা এখন টিকটকে কি ট্রেন্ডিং চলতাছে এখন টিকটকে ট্রেন্ডিং চলতাছে হইলো একটা গান যার নাম হইলো ব্যবসার পরিস্থিতি কি ওরে এই বাবা ওটা ব্যবসা না ওটা ব্যবসার পরিস্থিতি ও ও আচ্ছা যাই হোক আমি দেনে বয়া ওই ব্যবসার পরিস্থিতি নিয়ে একটা র‍্যাপ লিখছি তোরা ওইটাই হোন আরে ব্যবসা না ওটা ব্যবসা ব্যবসা আবার কোন ও ব্যবসা এই ঠিক আছে আই এলাকার যে পরিস্থিতি মুরগি খুঁজি প্রতিদিনই এই মুরগি খুঁজি প্রতিদিনই একটা দুইটা মুরগি যদি পাই চিপাই চিপাই নিয়ে খাম দিয়া খায় এই কি আর করার কারো পকেট খালি আবার কেউ সেই অবস্থা দেখে বাজাইতেছে তালি ভালো কাজে গালি আর খারাপ কাজে তালি শুধু তোদের এই এলাকা না দেশেরই খারাপ অবস্থা বড় লোকদের আর কি তোদের মতো গরিবদের বেজে যেতেছে বারোটা এই দিন তো এখন ঠিকই ভালো মাগার মানুষের বিবেক হইছে কালো কালো আর অভিনয় করে মানুষকে হাসাইতে পারলে তো এখন চুরি করাটাও ভালো এই ভালো 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 এখন চুরি করাটাও ভালো কিছুই করার নাই কারণ পৃথিবীটা গোল আর এখন এই জায়গায় সবার চরিত্রই ডাবল ডাবল বাবা আপনার র‍্যাপ তো শি হইছে বাবা আপনি র‍্যাপের পুরো মাইরে বাপ করে দিছেন বাবা আমার রুমটা ওই ব্যবস্থাও করতাছি হ্যালো আপু আমার কেন চুলকানি উঠছে মোবাইল দে হ্যালো আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিতেছি বাবা তাইলে আমগো রুমডা ওই ঠিকানায় চলে যা কোন ঠিকানায় বাবা ওই ঠিকানায় চলে যা কি ওরে হালার বলো কোন ঠিকানা দিছস আমার হাতে এই হালার বলো দি বাবার অলক ওই শক্তির উপর সন্দেহ করস ঠিক আছে বাবা তাইলে আমি ওই ঠিকানায় গেলাম এল বাবা হালার পালা বন্ড বাবা মোবাইলটা দে গেছে গা হ্যালো আঙ্কেল হ্যাঁ হ্যাঁ আমি ঠিকঠাক মতো ভাড়াইটারে পাঠিয়ে দিছি আপনি আমার কমিশনটা দিয়ে দিন জানেনই তো এখন আর সত্য কথায় বাংলাদেশের কোনো ভাত নাই হেললিকে বন্ডামি করে খাওয়া লাগে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বাবা আমার এই মাসের বেতনটা যদি দিয়ে দিতেন না ঠিক আছে এমনিতেও জান্নাতে আছি বেতন লাগবো না এইটাই মাথায় রাখবি বাংলাদেশে যতদিন থাকবি ততদিন জান্নাতেই থাকবি কি আঙ্কেল ভাড়া হইব ভাড়া হইবে কিন্তু মাইয়া লাগবে মানে ফ্যামিলি কিন্তু আমরা তো ব্যাচেলার ব্যাচেলারও ভাড়া হইবে কিন্তু খালাস বলা আবার মায়ের কথা কইবি আরে না বেটা এবার মাইয়া না এবার ডাবল ভাড়া লাগবে ও হো সমস্যা নাই আমরা ডাবল না ট্রিপল ভাড়া দিব নি কোনো সমস্যা নাই আপনি রুম দেখান আরো একটা সমস্যা কি সমস্যা আগের তো ওই রুমে দুইজন থাকে আমরাও দুইজন থাকুম আবার আগের থেকেও দুইজন থাকে আঙ্কেল ওই দুইজন কি মেয়ে নাকি পোলা এই মানে তোদের যে তো ভাড়া দেবো তাহলে অবশ্যই বেচালের সাথে দিব কিন্তু এখানে আরো কিছু সমস্যা আরো সমস্যা বাসায় থাকবা তেল ব্যবহার করবা পানি খরচ করবা ফ্যান চালাবা লাইট জ্বালাবা গ্যাস খরচ করবা সব ভরবা কিন্তু এর বিল তোমার করে দিতে হইবে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে রুমে নিয়ে যান এ বেটা খারা কমে দাও এখানে কিছু কথা আছে মোরে কিন্তু অ্যাডভান্স তাহা দিতে হইবে বন্ধু দে না দে কি টাকা দে টাকা আরে চালা আমি চালাই দিন আরে না তুই দে তোরে আমি সব টাকা শোধ করে দিমুনি দে আগেরও টাকা বাস না দে দিমুনি তুই তো আগের টাকাই দাস না এটা কেমনে দিবি দে আরে আর আব্বা যখন নোয়াখালী তো নাইবো ব্যাগ ভর্তি করে টাকা লই আইবো বেটা সব টাকা শোধ করে দিমুনি দে ঠিক আছে দিস কিন্তু তাইলে আচ্ছা দে এই যে নেন টাকা এই রে তোমাগো রুম আর তোমরা এই রুমে ঢুকবা যাক অনেক ভালো হইলো অনেক বড় বাসা আমাকে আগের বাসাটা ছেড়ে দিয়ে ভালো হইছে এই বাসাটা মনে হয় অনেক ভালো হইব দেখছস বাবার কত পাওয়ার থ্যাংক ইউ বাবা কি করে লতেলি রুমে জায়গা চলে রুমে ঢুকি ওই আল্লাহ রে ঠিকই আছে দিছেন আপনি গারানি কই গেছিলেন আপনি চুরি করতে খালি উপরে ফাটাইছে না নিচেও দিছে কি করে এই বাচ্চা তুই আমার সামনে চটির বই পড়তাছস কেন ছোট ছোটর মতো থাকবি বই রাখ বেটা এ দাদু এই দেখো ওই আর দুইজন লই আইছি এই মাতা তোরা দুইটা এই জায়গায় কি করস এ দাদু তুমি কারে গাইলো হ্যাঁ আরে বেটা ওরা দুইজন হইতো আমার মায়ের এই অবস্থা করছে আর তো
মানে সালাউদ্দিনের ভাবির মোবাইলটা পর্যন্ত ওরা দুজনে নিয়ে গেছে ভাবি এই গল্পই তো আমি চটি হয়ে পড়তাছি এ বেটা আর গোবিরা আছিস না চুপ থাক আরে আবুল ওকে দুই ডের আমার সাইডে বহা এ বেটা তোর হরছো কি হ্যাঁ আচ্ছা যা হরছো হরছো আর জট করে যায় দাদুর পাশে বসো দাদু তো মকরে কিছু করবেন না আরে আমরা কি করছি এখন দেই ভালো মানুষের দাম নাই আমরাই তো মেয়ের উপকার করে দিছি হ ঠিকই তো আপনি তো মোবাইল চুরি করে নিয়ে দৌড় দিছিলেন আপনার কাছ থেকে মোবাইল নিয়ে আমরা ওই মেয়ের কাছে মোবাইল ফেরত দিয়ে আইছি হ হ বল ভাই আর একদম ঠিক কথা কইছ আর আমি আগেই বুঝছিলাম দাদু মনে কোন আইনে ধরা মরা খেয়া মার খেয়ে আইছি কি করে হ বেটা তুই একসে ঠিক কথা কইছস আর দাদু তো আগের থেকে জেল খাইটা অভ্যাস এই বেটা তোরা দুইটা কিন্তু অতিরিক্ত বাইরে গেছস আরে বেটা হুন আমি ওই জায়গায় চুরি করতে যাই নাই আমার গার্লফ্রেন্ডের ফোন একটা পোলা চুরি করে দৌড় দিছিল এই ফোন বাজানোর লাগি আমি ওর পিছে দৌড় দিছিলাম আমরাও তো সেই কথাই কইতেছি একটা মহিলার ফোন একটা পোলা নিয়ে দৌড় দিছিল আর আমরা ওই ফোন বাঁচাইতে গেছিলাম আর ওই পোলাই তো আপনি আরে বেটা আমার সামনে যে আরেকটা পোলা ছিল ওইডা ছিল চোর ও আপনার সামনে চোর ছিল আর আপনি আমাকে সামনে দিলেন আচ্ছা যাই হোক কিন্তু ফোন তো আমরা ওই মেয়ের কাছে আবার দিয়েই আইছি ফোন দিয়ে আসছ মানে এই ফোনের লাগে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে গেছে এই যে আবার কেমনে হইল তাইলে হুন কান্দর তুমি আমার লেরার বয়ফ্রেন্ড চুরের কাছ থেকে আমার মোবাইল ডাইনে দিয়ে পারলা না কান্দর উঠবস কর জরিমানা দে আমার মোবাইলের আরে তুমি এটা নিও না আমার এই মাসে এইডি খরচ আছে তোর এই গন্ধওয়ালা শার্ট তো আমাকে বাজারে বিক্রি হইতো এটাও বেচে দিতাম কি করে এখন আমি আমার সাদিয়ারে নিয়ে ডেট করুম কেমনে শেষমেশ আমার মতো চুরের লোক বাটপারি হয়ে গেল ওর আমি কত ভালোবাসতাম ওর বাপের পকেট থেকে টাকা চুরি করে ওরই দিতাম দেখছেন আবুল ভাই একদম ক্যারেক্টারে মিলে গেছে হ্যাঁ এরকম আর গার্লফ্রেন্ডের ক্যারেক্টার এরকম আবুল একটু নিশাই তো ভাই আচ্ছা যাই হোক তোরা কি করবি ক আমরা তো আপনার মতো ব্যাচেলার আমরা ওই লিগে চাইছিলাম আপনার লগে এই রুমে থাকতে থাকবি সমস্যা নাই কিন্তু এই জায়গায় থাকতে হইলে অনেক কষ্ট আবুল ভাই এর কিন্তু ভালো হইতো কোন এই কোন কন্ডিশনে কইতাছে এর কিন্তু ছোট আমি আবার গরম আলার কোলা তুই কি আমার গরম নাই তুই তো দুই সেকেন্ড আগে মারে মারলি আচ্ছা যাই ওই কন্ডিশন গুলা কি ওটা হুইনালো হ কল প্রথম কন্ডিশনটা হইলো এই যে আমার হাফ প্যান্ট হাফ প্যান্টের নিচে আছে হইলো জাইঙ্গা এই জাইঙ্গাটা তো দুইজনের প্রতিদিন ধুয়া দিতে হইব এবারে তোর ওর কন্ডিশনে রাজি হইও না মোর শরীরে সব বেশি গন্ধর জাইঙ্গা আর সে আমি কই কি তোরা মোরে কিছু টাকা দিও মুই তোকে জাইঙ্গা সহ দাদু জাইঙ্গা দুয়ে দিব আমি এখনই যে গন্ধ বেরিতেছে মন চাইতেছে যে বইয়ের ভিতরে এখনই মুখ ঢুকাই দিই এই বেটটা তোর যে কি এর মধ্যে মুখ ঢুকাইতে মন চাইতেছে সেটা কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝছি আর ব্যাড ব্যাটার চ্যানেলে লিজেন্ড ভিউয়ার্সরা উই জাগেছে ও এই চ্যানেল এই চ্যানেলে ভিডিও তো আমরাও দেখি আরে ব্যাটটা মনে করে সাবস্ক্রাইব করে দিস আরে আমার জাইঙ্গা দুয়ার কথা কিন্তু তোরা দুইজন বলিস না ঠিক আছে আমি আপনার সব কন্ডিশন মানি তবে পাশে আমাকে থাকতে দে কি রে তুই টাকাও দিলি আবার ওর জাইঙ্গাও ধুয়ে দিবি বিষয়টা তো বুঝলাম না আরে মামা কাছে আয় ব্যাগ ভর্তিটা হালো এবো বেটা সব টাকা শোধ করে দিমুনি দে দে দেখছস মামা সাইজটা কি পুরাই আগুন কারেন্ট বিজলি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রাজি দেখ আস্তে মোরা রান্না করতে হইবে না এ দাদু আস্তেই হ্যাঁ অগরে দিয়ে রান্না হরায়ও কাঁচা কুত্তার গু খেয়ে আসছে রে এত বাজে গন্ধ এখন আমি দাড়ি কাটুম কেমনে এই মোর শালি নেই কি হইছে আরে বেটা মনে হয় কি কাঁচা কুত্তার গু খেয়ে আসছে বেটা টয়লেটে এত গন্ধ দাড়ি কাটা পারলাম না আচ্ছা দে আমি টয়লেট পরিষ্কার করে দিতেছি দে জাহর দাড়ি গুলো কাটা লাগতো কিন্তু ভিতরে যায় যে বইছে বইছে আর তো এরে না এই বেটে বেরেস না কে তুই আ শান্তি দাড়ি গুলো ভালোই বড় হইছিল কাইটা আইলাম যা টয়লেট বসে এই থাম তো দেই তোর দাড়ি কোনে তোর তো কোনো দাড়ি নাই তুই দাড়ি কাটলি কেমনে যা যা টয়লেট বসে করছি যা টয়লেটের চেয়ে বেশি গন্ধ দাড়ি কাটুম না দেখ আবির
মুই তোর কাছে যত দি টাকা পয়সা পাই আর তোরে কোনো টাকা পয়সা দিতে পারুম না, তুই সুজা সাহেব দে হিসাব করে টাকাগুলা মোরে দিয়ে দিবা। আরে বেটা আই তোর সবটা শোধ করে দিও, আর আব্বার যখন নোয়াখালী তো নাইব তখন ব্যাগ বড়িটা হালো হইব, তখন তোর সবটাই আমি শোধ করে দিও। আর আব্বার যা ক্ষমতা ভাই। আপনি কি দেশের বাইরে থেকে আইছেন? আপনার বাড়ি কি নোয়াখালী? তার মানে আপনি বিদেশ থেকে আইছেন? এই আবির এই হালার পালা কয় কি, এই ছোট এই হয় নাকি? হয় হয় ভাই, আপনার ইংলিশ কান, আমি তো বাংলাও পাই না, আর দুটো আছে না ওরা তো কিছু বুঝেই না, হেরা দিহি মাঝে মাঝে সেভেন আপে পানি মিলাই খায়। আরে মোরা অজ্ঞা না, ইংলিশ আর বাংলা দুগাই খাই। ও আপনারা বারে যান ইংলিশ খান, আমারও খুব চক, আপনারা যখন যাইবেন আমারও নিয়ে যাবেন, আমি ইংলিশ খাম, আমার খুব চক। এই আবির এই আমাকে বার্তিটির বান্ধবীগুলোর কাছে নিয়ে যাই না, ওরে একদিন নিয়ে যাওনি শু দেখাই নিয়ে হুমনি। আচ্ছা ঠিক আছে। দেরি করে আপনি ভিতরে আহেন, তুই তো কালেকশন সেই সেই রাখছস রে, পুরাই ন্যাশনাল, ভিতরে আহেন। এ বেড়ে এমএ চায় দেহ মুই কারে লই আইছি। এ বলে তুমি এখান থেকে যাও তো, এখানে আমরা হটচটি গল্প পড়তেছি। আমাকে ডিস্টার্ব করো না, যাও। আবির আব্বা আপনি এনে কি রে, তোর মাথায় ক্যাপ, আবার মেঘ মতন কালারফুল প্যান্ট পরছস, আবার খাটের ওপর বৈশা, তিনজনে মিলে ওইটা কি পড়তাছস? আব্বা আমি তো নিউজ পেপার পড়তাছিলাম। নিউজ পেপার না, বাড়ির কথা ভুইলা গেছস, দেহি তোরা কি নিউজ পেপার পড়তাছস? আমি একটু দেখি তোমরা কি নিউজ পেপার পড়তাছো, দাও একটু দেখি। বাবা তোমার যে শরীর, তোমার আর কোনে মারুম। এই নেন আঙ্কেল। আবির আবির আমি কইতাছি ভালো হইব না কিন্তু আমার চশমাটা দে। আসলেই তো তোরা নিউজ পেপার পড়তাছিলি? হব্বা আমি তো আপনার এইটাই কইতাছি, আমরা নিউজ পেপার পড়তাছিলাম, নিউজ পেপার। হ্যাঁ আঙ্কেল আমরা তো ভাবি ভারতী বাংলা নিউজ পড়তাছিলাম। আসলে তো এটা একটা নিউজ পেপার, কিন্তু তগরে যে তো আমার কোনো বিশ্বাস নাই, একটা নিউজ পেপার তোরা তিনজন তাও আবার খাটের উপরে বসে পড়তাছস, অবশ্যই এটা ভিতরে তাহলে কোনো যাই ঝামেলা আছে। দেখি ডিমের দাম বেড়ে হলো 60 টাকা হালি, সাধারণ পাবলিকের এক সপ্তাহ ডিম খাওয়া নিষেধ, তোরা এই ডিমের দাম বাড়াইছ। আরে আব্বা আমরা কেমনে ডিমের দাম বাড়াইলাম? পিয়াদ তুই বাপের মুখে মুখে কথা কস। আচ্ছা আব্বা সরি। আবার কথা কস, তোরে কি আমি সরি কইতে কইছি, আবার বাপের সামনে ইংলিশ কস। আচ্ছা আব্বা আমি দুঃখিত, আমার ক্ষমা করে দেন। বেশি কথা কইলি আবার, আমি কি তোরে কইছি ক্ষমা চাইতে? আমি কিছুই কব না। তোরে কি কানতে কইছি আর তোরে কিছু কইতে না করছি? তোর কি কথা কইতে কইছি, তোর লিগে আমার পোলা বেশি কথা কয় শিখছি, তোর দুজনেরই দোষ। আঙ্কেল তোর বাড়ি বরিশাল না, তোর লিগে আমার পোলা বেশি কথা কয় শিখছি, আর টয়লেটে টয়লেট করবি না তো কই যাবি, খেতে যাবি খেতে যাবি, পরিবেশ নষ্ট করবি। আর তুই কি দাও তোরাতে বইটা আসিল না, তুই আমার পোলারে নিউজ পেপার পড়া শিখেছিলি না, এই লো এই লো, তুই আমার পোলার একবার জন্মের আগে থেকে নষ্ট করছস। আর তুই কি দাও, তুই তো একবার মুসলমানের আগে থেকে আমার পোলারে নষ্ট করছস। তোরা ঢাকায় এসে এগুলো শুরু করছস না, দেখি তো পরের নিউজটাই কি আছে। বিয়ের 6 মাস না আগেতেই মা হলেন এক সুন্দরী নায়িকা।
এই কাজটাও তোরাই করছিস। আরে অ্যাঙ্গেল, আপনিই কি উল্টাপাল্টা কথা কইতাছেন? আমরা তো সবসময় হেলমেট পরা কো হেলমেট পরস মানে হুন্ডা চালাই, হুন্ডা চালাই, হেলমেট পরা হুন্ডা চালাই। তুই কি আমারে বুদাই মনে করছস? আমি একসময় হেলমেট পরি নাই দেখে ওর মতন একটা পোলা জন্ম হইছে। আমি কি বুঝি না তোরা গাড়ি চালাস না কি চালাস? দাঁড়া, তোর গাড়ি চালান শিখে গেছে। তোর কত হেলমেট পরস ওইটা আমি জানি। তোর শরীর দেখেই বোঝা গেছে তুই খাসি হলে এক বেলা। তুই ওডি কিনা টাকা পাবি তুই আমারে বোঝাস না? হেলমেট পরস, হেলমেট পরস, হেলমেট পরস না? তুই কি দেখস, তুই কি দেখো, তুই হেলমেট পরস না? হেলমেট, হেলমেট পরস, তুই হেলমেট পরস না? তোর আমি দেখতাছি, দাঁড়া, দুইটা নিউজ পড়লাম, দুইটা নিউজই খারাপ দেখতাছি। এরপরে কি নিউজ আছে? ব্যাংক ডাকাতি করার জন্য সুরঙ্গ খুঁজতে যেয়ে আটকা পড়ল চার যুবক। এক, দুই, তিন। ও, তোরা এই কাজ করস নাই, ওই জায়গায় তো চারজন। হব্বা, এই কাজ আমরা করি নাই, আমরা তেনে তিনজন। ওই বেটা, আমার শহরে এত কি এর চিল্লা পাল্লা? আর আমার রুমে থাকতে হইলে এত চিল্লা পাল্লা করা যাবে না। আর এই বুইরা বেটা ডাকেরা। এক, দুই, তিন, চার। আর ওর তো নাক মুখ দেখতেছি আগেই ফাটা, কিছুদিন আগেই মনে হয় ধরা পড়ছে ও। এই বাবা, তুমি এদিকে আহ। আরে নাকটা একদম ফাইটে গেছে গা, বহ, ব্যথা পাইছো কেমনে? আর কোয়েন না কাকা, গার্লফ্রেন্ডের মোবাইল চুরি হয়ে গেছিল। এই গুইরা ফিরে ওই চোরের কথাই আইছে। তোরা পলানির জন্য কইতাছস যে গার্লফ্রেন্ডের মোবাইল চুরি? সত্যি 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 করে কো, সত্যি করে কো, সত্যি করে কো। আরে কাকা, সত্যি গার্লফ্রেন্ডের মোবাইল চুরি হয়ে গেছিল। এই হালার বালার আমার চোর ভাই মারছে। তুইও লগে আসিলি, ওই যে কইতাছে হালার বালার, তুইও চুরি করছিস। তার মানে তোরা বেচালার বাসা ভাড়া নিয়ে ঢাকা শহরে এই ধরনের কাম কাজ করস? আপনি কি ফাইজলামি মার্কা কথাবার্তা কন নাকি? আমাকে কাজ কামের লগে লগে আমাকে চরিত্র অনেক ভালো, এরকম মিথ্যা অপবাদ আমাকে উপরে দিবেন না। আমরা তো কোনো সময় কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাই নাই, আর আমাদের নামে কোনো রিপোর্টও নাই। এবারে এই দেহ আমি গোসল করে আইছি, আর তুমি যে মেয়েটার কথা বলছিলা ওই যে পার্কে নিয়ে যা ফুর্তি করবো, ওই মেয়েটা কম মেয়ে। তোমার কথা হইলে মেয়ে না, কোনো রিপোর্ট নাই। হ্যাঁ, তুমি এদিকে আসো। হ্যাঁ দাদা, আইতাছি। আসো, আজকের দিনের খবরটা পড়ি। বাসে এক তরুণীকে একা পেয়ে ড্রাইভার হেল্পার সহ ধর্ষণ করলো পাঁচ যুবক। না আব্বা, আমরা অন্তত এই কাজটা করি নাই, আমরা এই কাজ করি নাই। ঢাকা এসে একজন হেলমেট পরা শিখছস না? আরে কাকা রে, ওরে দাদা রে, কাকা দাদা, দূর বেটা, এটা কোনো কাম হইলো? আমার এই পর্যন্ত কেউ ফুলের টুকা পর্যন্ত দিতে পারে নাই, আর আজকে তোর বাপ বাঘের খাঁচায় বাঘরে পুরে ধয়ে গেল। এ বেটা, এ দাদু, তোরে মারার পরে তো তোরা তো বইতারো, কিন্তু মোরে এমন জায়গায় মারছে, আমি তো বইতারি না, এমন কি আমি বাথরুমও যাইতে পারুম না। মাগো, আমার আর পার্কে যাওয়া হইলো না। হালার বালা, এই সিরিয়াস মোমেন্টে তোরা কক্সবাজার যাওয়ার কথা কস, তাপরাম এক একটা রে। এইগুলো বাদ দে, আমার আব্বারে যেভাবে হোক এই বাসা থেকে বাইর করে দেওয়া লাগবো, না স্যার আমরা একটা অস্ত থাকুম না। কি কস, তোর আব্বারে আবার বিয়া দিবি? বন্ধু, তোর আব্বারে আর বিয়া দিস না বন্ধু, এমনি কানে কোনো কিছু শুনি না, ওই জন্য আরো শুনুম না। আরে হালার বউ, বিয়া না, বাইর করতে হইবে এই বাসা থেকে বাইর। ও, ভাত খাওয়াবি তাহলে, ভাত খাওয়া তাড়াতাড়ি বাইক করে দে। এই ওর কান এখন গ্রামীণ ফোনে সিগনালের মতো হয়ে গেছে, মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পায় না। তুই এত কিছু বাদ দে, তোর বাপরে এই বাসা থেকে বের করতো, যদি বের না করতে পারস তাহলে লাত্তিটা কিন্তু তোর এই বাসা থেকে বের করে দিব। আমি যাইতেছি, দেই কিছু একটা করা লাগবো, এইভাবে তো আর থাকা যাইব না। ওমা, চেনির দাম কি বেশি হয়ে গেছে নাকি এত কম দিছে? আব্বা, উহ, কি হয়েছে, এমনে করস কে? একটা কথা কইতাম। কি কবি? আপনি কয়দিন থাকবেন? কি, তোরে আমি ছোটবেলার দিকে পাইলা বুঝা বড় করলাম, তুই আমার আজকে এই প্রতিদান দিলি, তুই আমার জিজ্ঞাসা করে আমি কয়দিন এই বাসায় থাকবো? তুই অনেক অমানুষ হয়ে গেছস, তোরে মানুষ করার লিগে এই বাসায় আমি আজীবন থাকুম। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি থাকেন, কোনো সমস্যা নাই, আপনার যা যা লাগবো আমি এনে দিব। তাইলে তুই আমার আজকে নিউজ পেপারটা এনে দে, আজকের সকালে নিউজ পেপারটা এখনো আমার পড়া হয় নাই, জানি আয়। আরে ভয় পাস কে, যা, প্রতিদিন কি খারাপ নিউজ আসে নাকি? এই বেটা, তুই নিউজ পেপার না কই যাস? আব্বাই চাইছে। এই তোর বাবারে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করাই। আরে ভাই, তুই এটা নিয়ে আসলে রে ভাই, এম নেই যাইস না। এ বেটা যাইস না। বন্ধু, তোর আব্বারে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করাই।
কি করতাছিলি ভিতরে এত সময় লাগলো কে আব্বা এই যে নিউজপেপার না আজকের ব্যাপারটা তুই পড় আমি সকাল সকাল আমার মেজাজটা গরম করতে চাই না তুই পড় দীর্ঘ 9 মাস পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসলো নায়ক সাকিব খান আর তার সাথে দেখা করার জন্য ছুটে যাচ্ছে হাজারো সাকিব ভক্ত কি সাকিব খান বাংলাদেশে আইছে তোর বাপ তো সেই ছোটবেলা থেকে সাকিব খানের ভক্ত তুই এরি তোর কাছে রাখ আমি এখনই সাকিব খানের সাথে দেখা করতে যাচ্ছি আব্বা একবার টিকটক মিকটক করেন আচ্ছা মাস খানেক থাকেন সমস্যা নাই এই আমার তো মনেই ছিল না যে আমার আব্বা সাকিব খানের ভক্ত আর সাকিব খান অনেক দিন পর বাংলাদেশে আইছে এর লাগি আব্বা তোর লগে দেখা করতে গেছে আর আমি হেরে কইছি এক মাস থাকতে টিকটকও করতে এখন তো আমাকে সেই চিলেব এখন আমরা ব্যাচেলার বাসার আসল চিল দেখামু এই বাবুজি যারা ধীরে চলো কি রে তুই ভালো হয়ে গেছিস এই এখন মজা রে আরে বেরে তোর আব্বা গেছে কে এখন ব্যাচেলার বাসে আসল চিল দেখামু বাবুজি যারা ধীরে চলো লা 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 আবার কেরা যিনি বেল বাজাইতেছে দেখছে তোর আব্বা এসে নাকি আবার আসলে আমাদের বাসায় চিনি শেষ হয়ে গেছে একটু চিনি হবে আরে পুরো বাসায় মনে করেন আপনার যা যা লাগে সব নেন আসেন আসেন ভিতরে আসেন 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 রুমে আসেন বসেন একটু চিনি নিতে আসছিলাম কিন্তু আপনাদের সবার এই অবস্থা কেন আরে আমাদের এই অবস্থা আমরা একটু টিকটক ভিডিও করি তো তাই আমাদের এই অবস্থা এই গুইলালা গুইলালা চিনি লাগবে না আমার কাছে অপূরণ্য চিনি আছে উহ দেন চিনি এনে দেই আপনি এখানে বসেন ঠিক আছে কিউট বয় আবির বাবা আমার চশমাটা বাবা আমার চশমাটা দাও তো হ আঙ্কেল চশমা আপনি এখানে এক মিনিট খাড়ান আমি চশমা আনতেছি এই চশমাটা লাগবে যে তো দাঁড়া আসতেছি আঙ্কেল এই ধরেন চশমা আপনি এখানে একটু দাঁড়ান আমি চিনি নিয়ে আসতেছি কি রে আবির তো গরমে মাইয়া কে আমি বের হইতো না বের হইতো তোরা মায়া নিয়ে আয় পড়ছস আব্বা আপনি আবার আইছেন তোরা মাইয়া নিয়ে ব্যাচেলার রুমে আইছস তো গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এইটাও কিন্তু কমেন্ট করেন আর মুরসালিনের কিন্তু ভিডিও করতে যে মাথা ফাইটা গেছে এটা এটা এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা আর কি আমরা তোমার এটা ফেকই দেই কিন্তু যাই হোক ফেক হোক যাই হোক আপনারা মজা পাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি ভিডিওটা দেখেন এনজয় করেন আর টেক মানে সাপোর্ট করেন টিম ব্যাড ব্রাদার্স সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আর আপনাকে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ভিডিওতে ওই পার্টটার কথা কমেন্টে লিখে দেন আমি ওটা পড়বো আর ব্যাচেলার লাইফ নাটক নাম দিয়েছি কারণ আমাদের ব্যাচেলার পয়েন্ট একটা নাটক আছে কারণ ওই নাটকের লগে আমাদের নাটক অবশ্যই মিলবে না আমাদের নাটক না আমাদের একটা ফানি ভিডিও তো ইনশাল্লাহ ওই রকম মজা করার ট্রাই করব আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করতে থাকেন লাভ ইউ গাইস তাহলে মেয়া কেরা আগে ওটা জানা ভিডিও বন্ধ কর হয়